Bwbachwino Bwtharwi mamlao Buprang thia sangni bagai Alongo Chobjakkha obahaino kerong finka majra finka dorbar phang Swrangchalo unukuti hangkor hangkor josh Buprang Bishwas Sinhano thia sangni bagai Alongo Chobjakkhani obahaino dagimung rirekha asuk simia khok chi chai rang jurimanabo finka abno karibo haino teisa tal tham khaksa Alongo Chobjakkhani bagibo dagimung rijakha obahaino shaka hafangni ungui kerong kurung sunirmol dep Swrangchal Sanjajorabo Unukuti Hangkor Dorbanokni Kerong Kurung Sunirmol Dep Koktumni Biskango Pai Patimani Chirini Chavikanaraka Je Raita Diechen Manonio Sessionjas P. Kumar Uni Raita Diechen Kesta Oche 40 PSR Ekta Case Chilo Case Number 9 of 2022 সেটা ঘটনাটা হচ্ছে 10/3/2022 সকাল প্রায় 9:30 হবে তো ওই মামলার যে ভিকটিম ডিজিস্ট সুনিতা সিনহা উনি জলান্তে যান একটা রিংওয়েলে সেটা ওই 21 বিশ্বাসিনার গড়ের প্রায় পাশে তে তাদের মধ্যে ওই জল নিয়ে পূর্ববর্তী একটা শত্রুতা ছিল তো ওই দিন যখন উনি জল আনতে যান হঠাৎ করে বিশ্বাস সিনহা একটা দাও নিয়ে পিছন দিক থেকে সুনিতা সিনহাকে কুপ দিতে থাকেন তখন সুনিতা সিনহা মাটিতে পড়ে যান মাটিতে পড়ার পরে একটা গাছের টুকরো দিয়ে আবার উনার মাথার মধ্যে বাড়ি দিতে থাকেন তো ওই ঘটনাটা একটা ছোট বাচ্চা দেখে ফেলে তার নাম সুবর্ণ সিনহা সে ছোট বাচ্চাটা দেখে ওই সুনিতা সিনহার শাশুড়ির না সম্ভবত এই ওনার স্বামীর জেঠিমা হবেন উনি ওনাকে গিয়ে দৌড়িয়ে গিয়ে বলে তখন উনিও বাইর হয়ে দেখেন এই অবস্থায় তখন সঙ্গে সঙ্গে সুনিতা সিনহার যে বড় মেয়ে দীপিকা সিনহাকে বলে দীপিকা সিনহা আবার ওই কই মামলার কমপ্লেইনার তো যখন ওনারা দুইজন আসেন আসতেই বিশ্বাস সিনহা ওনার দিকে দা নিয়ে ওনাদেরকে আক্রমণ করতে চায় তখন ওনারা এখান থেকে সরে গিয়ে স্বর্ণকমল জুয়েলার্স শারদ অর্গ অসমতাইনি বাগে কাহাম সখাতে খাইকালাই মুং রুজাক নাই 11 অক্টোবর নি সিমি 21 অক্টোবর জরা মেগা লাকি ড্র তংনাই 40 গ্রাম নি রাংসাক নি কানমানই তেই ডেলি লাকি ড্র তংনাই তিনটা হোম কিচেন অ্যাপ্লায়েন্সেস শালব্রুম কানমানই পাইমানি লগি ও তংনাই রাংসাক নি পয়সা 100% খাইকালাই মুং রুজাক নাই হীরা নি কানমানই নি বাইনাও 25% খাইকালাই মুং জাগনাই রাংসাকনি কানমানাইনি বাইনাও শালব্রুম পাইমানি লগিও সখাত ব রুজাগনাই কসাম রাংসাকনি কানমানাইন সলাই কতাল হলমা গনাং রাংসাক পাইনানি সেব কাহাম ব রুজাগনাই অসমতাইনি 13 জং শাশা অঙ্গি টংথং ত্রিপুরা হাস্তিনি যত লোক রংন অসমতাইনি খা কাহামিয়া ফার এ ওই হাল্লা জিতকার করতে থাকেন তারপর আশপাশের অনেক লোকজন আসেন আসার পর বিশ্বাস সিনহা ওই দাও এবং ওই যে গাছের টুকরোটা নিয়ে ওনার গড়ে ঢুকে যায় ঢুকে গড়টা বন্ধ করে দেয় তারপরে যখন পুলিশ এসে গড় থেকে ওনাকে বের করে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং সুনিতা সিনহার মৃতদেহটাও ফটিকরায় হাসপাতাল মর্গে পাঠানো হয় তো এই মামলা কোন কোন দ্বারা ছিল এই মামলাটা হয়েছিল আইপিসির সেকশন 302 ধারাম মোতাবেক তদন্তকারী অফিসার কে ছিলেন তদন্তকারী অফিসার ছিলেন এসআই হরেন্দ্র দেব বর্মা ফটিগ্রাফি পিএসএ তো আজকে মানে বিশ্বাস সিনহার বিরুদ্ধে কি মানে রায় হয়েছে এই মামলায় মোট 17 জন সাক্ষী দিয়েছেন এই কমপ্লেইনেন্ট সহ তো 17 জন রায় দেওয়ার পর ঐদ্য মাননীয় সেশন জাজ শ্রী পি কুমার মহাশয় রায় দিয়েছেন বিশ্বাস সিনহাকে এই সেকশন 302 আইপিসি মোতাবেক লাইফ ইমপ্রিজনমেন্ট এবং সঙ্গে 10,000 টাকা
ফাইন, এবং সেই 10,000 টাকা দিতে না পারলে উনি আরো 3 মাস জেল কাটতে হবে, মানে যাবজ্জীবন কারাদণ্ড। হ্যাঁ, যাবজ্জীবন কারাদণ্ড। এটা সঙ্গে 10,000 টাকা। সরকারি আইনজীবী কে ছিলেন? সরকারি আমিই ছিলাম, পাবলিক প্রসিকিউটর। আমার নাম শ্রী সুনীল মলদে। স্বর্ণ মোমেনিঙ্গে যদ ত্রিপুরানী লোক রগ্ন অসম্মতায় নিবাগে আনি খানি চিবাই তাই খাকাং বিয়াফারু স্বর্ণ কমল সরদর্গনি অফার সেংসু জাত নাই 11 অক্টোবর নে সিমি 21 অক্টোবর জরা অ অসম্মতায় নি অফার নর কিবাং প্রদরে বট সকাত তাই ডিসকাউন্টস রব মানি মানাই যত মানে পাইথনি ও নরক রংসাক নি পুইসা তাই 100% কাম্পানি অক ইও তাই ডিসকাউন্ট নি মেকিং চার্জ অন নরক ওকে মানে খুলুম খা ও অসমতাইনি জরাও নর যতনি নক নক গন কাহাম কর অং থক চা থক এই জং সাসাং নি তং থ অম হাই জরা কাহাম নি জরাও স্বর্ণ কমল জুয়েলার্স দুবই ফাইকা নরক নি বাকি খাইসা কাহাম অফার অর জাগাও নরক মানাই রাংচাক নি বাইনাও 25% কে খাইক্লাই মু তেই মেগা লাকি ড্র তং নাই 40 গ্রাম নি রাংচাক নি খান মানে থাকি ডেইলি লাকি ড্র কে তং নাই কাইথাম হোম অ্যাপ্লায়েন্স তেই অর জাগাও কেচাম রাংচাক নি মানি ন সেলাই এই নরক হলমার্ক গনাং কেতাল রাংচাক নি মানি মানা নিব শেপ মানে অব মান্দন রগি নর যতন ন গরক নক আং খাবাইস খব থাকি অ অসমতাই নি জরা নরক যতনি বাগি ন চেনসাসা তেই তং থতক উনি তং থ হাম বাই